হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আজকে অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমার এই ওয়ালটন 110 সিসির বাইকের মাইলেজ টেস্ট করব। তো অনেকদিন আগে আমি একটা মাইলেজ টেস্টের ভিডিও বানাইছিলাম, তো ওটাতে আপনারা প্রায় সেটা ছিল এক বছর আগের ভিডিও। আজকে আবার এক বছর পরে আপনাদের সামনে এই ওয়ালটন বাইকের মাইলেজ টেস্টের ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর দেখতে থাকুন আমার এই ভিডিওটা। তো বন্ধুরা, আমি এই বোতলের মধ্যে 100 ml পেট্রোল নিয়েছি। তো 100 ml পেট্রোল দিয়ে আমার বাইকটা আমি চালাবো, দেখব কত কিলোমিটার রান করে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার বাইকের যে কার্বোরেটরের মধ্যে তেল ছিল, সব তেল আমি পুড়িয়ে নিয়েছি, তো আর স্টার্ট নিচ্ছে না। কার্বোরেটরের লাইনটা বন্ধ করে নিব। এই যে বন্ধুরা, আমি কার্বোরেটর থেকে তেলের লাইনটা খুলে দিলাম। তো এখন আমার এই বোতলের লাইনটা লাগিয়ে দিব। সেটা জিরো করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার গাড়ির ট্রিপ মিটারটা আমি জিরো করেছি। তো আমি শুরু করলাম। সাইড থেকে 5000 RPM এর মধ্যে চালাবো, আর সর্বোচ্চ স্পিড থাকবে আমার 50 থেকে 60, তাহলে আমি সঠিক মাইলেজটা পাবো। আসলে বন্ধুরা, আমার এই বাইকের বয়স হয়েছে অলমোস্ট 9 বছর, তো এটার 10 বছরের পেপারস করা ছিল, 23 সাল পর্যন্ত পেপারস আপডেট আছে। আমি 1 মাসের মতো হয়েছে, তো বাইকের ইঞ্জিনের কাজ করাইছি, অনেক সুন্দরভাবেই কাজ করছে, যে বাইক দিয়ে কাজ করাইছি। তো আমার মনে হচ্ছিল যে আমি ভালো একটা মাইলেজ পাচ্ছি, সেই কারণে আবার আজকে একটা মাইলেজ টেস্ট করতে বের হয়েছি। ভিডিওটা মাঝখানে আমি কখনো বন্ধ করব না, কারণ বন্ধ করলে হয়তো আপনারা বুঝতে পারবেন না ভালো মতো। তো সম্পূর্ণ ভিডিওটাই থাকবে। আমার কাছে মনে হচ্ছে যে 1 কিলোমিটার অনেক দূর, কেন
আমার বোতলের দিকে তো মোটামুটি খালি দেখা যাচ্ছে, এমন অবস্থা। 1.1 কিলোমিটার, মাত্র 1.5 কিলোমিটার হয়েছে। কিলোমিটার হয়েছে মাত্র, কিন্তু আমি হতাশাজনক একটা মাইলেজ পাবো মনে হচ্ছে। কিন্তু আমার পিছনে একজন প্লিয়ন আছে, তারপরেও এতটা খারাপ মাইলেজ পাবো আশা করতেছি না, কারণ আমার বোতলের মধ্যে তেল অলরেডি শেষ প্রায়। মাত্র 2 কিলোমিটার চালাইছি, তাহলে তো অবস্থা খারাপ বন্ধুরা। 110 cc বাইক যদি এত খারাপ মাইলেজ দেয় তাহলে তো সর্বনাশ। তিন কিলোমিটার হয়েছে, কিন্তু এখন আমি কার্বোটারের তেল দিয়ে চালাচ্ছি। আমার মনে হচ্ছে না যে আমি 4 কিলোমিটার ধরতে পারবো। তিন পয়েন্ট ছয় কিলোমিটার, বোতলের তেল শেষ হয়ে গেছে অনেক আগেই, তো এখন আমি কার্বোটার তেল দিয়ে চালাচ্ছি। তো গাড়ি ধাক্কাচ্ছে, ও মাই গড, 4 কিলোমিটারে ধরতে পারবো না। কেমন মাইলেজ ভাই, এই গাড়ি তো আমারে ফকির করে ফেলবে।
5 কিলোমিটার কি হবে আমি জানি না যে হবে কি না। শেষ বন্ধুরা, গাড়ি বন্ধ হয়ে গেছে কিন্তু 5 কিলোমিটার হয়েছে। একদম বন্ধ হয়ে গেছে গাড়ি। ও মাই গড। তবে 1 বছর আগে আমি যখন মাইলেজ টেস্ট করি তখন পেয়েছিলাম 6.4 কিলোমিটার, মানে 64 কিলোমিটার, আর আজকে পেলাম মাত্র 5.3 কিলোমিটার।